হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হচ্ছে ICT, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। যারা HEC-তে পড়তেছেন তাদের জন্য আমার এই ক্লাসগুলো খুবই কাজে দেবে। এবং আপনারা সবাই জানেন যে ভর্তি পরীক্ষায় এখন ICT সাবজেক্টটা মোটামুটি কম্পালসারি হয়ে গেছে, অর্থাৎ সকল ডিপার্টমেন্টেই ICT থেকে প্রশ্ন থাকে এবং আপনাকে অ্যান্সার করতেই হবে। তার মানে এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সো যারা HEC পড়তেছেন তারা যদি দেখেন তারাও উপকৃত হবেন, সেই সাথে যারা ভর্তি পরীক্ষার্থী তাদের তো অবশ্যই অবশ্যই কাজে লাগবে। সো আজকে আমরা প্রথম জানার চেষ্টা করব আসলে তথ্য প্রযুক্তি কি, এই বিষয়টা নিয়ে খুব সাধারণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে আমরা এই সাবজেক্টের উপরে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি এবং পড়তে পারি। প্রথমে আলোচনা করি তথ্য প্রযুক্তি কাদের লাগে। তথ্য প্রযুক্তি লাগে মানুষের। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি, দেখেন, যেখানে লিখেছি পিপল, ইনফরমেশন, তারপর দিয়েছি ইনফরমেশন টেকনোলজি। অর্থাৎ মানুষ কি করে এই যুগে, এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার করে? তার কারণ হচ্ছে আধুনিক যুগে আমাদের প্রচুর পরিমাণে তথ্যের প্রয়োজন হয়। আমরা জানি এই বিশাল পরিমাণ তথ্য এবং প্রতিনিয়ত আমাদের যে পরিমাণ তথ্যর প্রয়োজন, সেই পরিমাণ তথ্য আমরা আমাদের মাথায় ইনপুট করে রাখতে পারি না এবং সেটা থাকেও না এবং আমরা মনে রাখতে পারি না। সো আমাদের এই তথ্যগুলো কোনো একটা জায়গায় রাখা উচিত এবং সেইখান থেকে আমাদের প্রয়োজন মতো সেই তথ্যগুলোকে আমরা যাতে ব্যবহার করতে পারি, সেই তথ্যই হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ মানুষ তার কাজের জন্য যেই তথ্যগুলো ব্যবহার করে, যে ইনফরমেশনগুলো ব্যবহার করে, সেগুলোকেই আমরা কী করতে পারি, বলতে পারি ইনফরমেশন। মানুষের ব্যবহারে যে তথ্যগুলো ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কি? ইনফরমেশন টেকনোলজি হচ্ছে যখন কেউ তথ্য আদান প্রদান করে, সংরক্ষণ করে, সংগ্রহ করে, অধিকার করে বা অধিকরণ করে, আধুনিকরণ করে, পরিবহন করে, যেই প্রযুক্তির মাধ্যমে, সেই প্রযুক্তিকে আমরা বলবো ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্যের প্রযুক্তি। অর্থাৎ এই যে আমি কতগুলো শব্দ ব্যবহার করলাম, তথ্যের আদান প্রদান, সংগ্রহ, সংরক্ষণ, আধুনিকীকরণ, পরিবহন, এই সকল বিষয়ই ইনফরমেশন টেকনোলজির সাথে যুক্ত, অর্থাৎ তথ্য প্রযুক্তির ভিতরে পড়ছে। সো আমরা এই ট্রায়াঙ্গেল দ্বারা বুঝলাম মানুষের তথ্যের প্রয়োজন, এর এই তথ্যকে সংরক্ষণ করার জন্য, তারপর সংগ্রহ করার জন্য, আদান প্রদান করার জন্য, পরিবহন করার জন্য, আধুনিকীকরণ করার জন্য প্রয়োজন ইনফরমেশন টেকনোলজি। এবার আমরা আরও একটা সাইকেল ড্র করেছি, দেখেন, সেটা হচ্ছে IT, ইনফরমেশন টেকনোলজি, তারপর দিয়েছি CT, কমিউনিকেশন টেকনোলজি। এই দুইটার সংযোগস্থল হচ্ছে ICT। সংযোগস্থল কি? ICT, তার মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ কমিউনিকেশন টেকনোলজি আমরা কী বলবো, আমরা একটু আগে জেনেছি IT, ইনফরমেশন টেকনোলজি কি। তাহলে কমিউনিকেশন টেকনোলজি কি? কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যখন কোনো ডাটা আমরা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করি, তখন সেটাকে বলা হয় ডাটা প্রসেসিং। আর এই ডাটা প্রসেসিংয়ের পদ্ধতিকেই বলা হয় কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ এই ডাটা প্রসেসিংয়ের সিস্টেমকেই বলা হয় কমিউনিকেশন টেকনোলজি বা যোগাযোগ প্রযুক্তি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তথ্য আছে, তথ্যের অবশ্যই ট্রান্সফারের দরকার আছে, আমরা এই তথ্য একে অপরের সাথে আদান প্রদান করব, একে অপরের সাথে এই তথ্যের আদান প্রদানের মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। তার মানে এই IT-র সাথে অবশ্যই CT কানেক্টেড, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির সাথে কমিউনিকেশন টেকনোলজি কানেক্টেড। যখন এই দুইটাকে আমরা একত্রিত করে ফেলছি তখনই আমরা তার নাম দিচ্ছি ICT, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সো এই ICT নিয়েই আমরা পড়ব, অর্থাৎ ICT-র মধ্যে দুইটা জিনিসই থাকবে, কমিউনিকেশন টেকনোলজি সেই সাথে ইনফরমেশন টেকনোলজি। সো এই দুইটার মিক্সটি হবে ICT। আমরা জানার চেষ্টা করি এখন ICT-র কয়েকটি ক্লাসিফিকেশন রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে, অর্থাৎ আমরা এই তথ্য প্রযুক্তিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটির নাম দিয়েছি আমরা কমিউনিকেশন ইনফরমেশন সিস্টেম বা কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম।
অর্থাৎ এই যে আমাদের ডাটাগুলো যে প্রসেসগুলো এই প্রসেসগুলো কিভাবে প্রসেস হচ্ছে কিভাবে আমরা কম্পিউটারে রাখছি বা কিভাবে আমরা এটা ব্যবহার করছি আমরা হয়তোবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলো কি করতেছি কম্পিউটিং করতেছি বা ডাটাগুলোকে প্রসেস করতেছি কিসে রাখতেছি কম্পিউটার বা কোনো প্রযুক্তি বা ডিভাইসে রাখতেছি সো এই বিষয়টাকে আমরা বলবো কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম তারপর আসতেছি ব্রডকাস্টিং ব্রডকাস্টিং হচ্ছে একমুখী কমিউনিকেশন আমরা অনেক মাধ্যম ব্যবহার করে থাকি যেই মাধ্যমে একমুখী কমিউনিকেশন হয় যেমন টেলিভিশন রেডিও টেলিভিশন রেডিওতে কী হয় কেউ একজন কথা বলে অন্যজন সেটা শুনে বা দেখে তার মানে অন্যজনের এখানে পার্টিসিপেশন করার অধিকার নেই একজনই সেখানে পার্টিসিপেশন করতেছে এই যে আমি যে ভিডিও বানাচ্ছি এই ভিডিওতে আমি কী করতেছি একমুখী কমিউনিকেশন করতেছে সো এই ভিডিওটার কমিউনিকেশন আমি বলতে পারি ব্রডকাস্টিং কিন্তু যখনই এই ভিডিওটা আমি ইউটিউব বা কোনো জায়গা ছেড়ে দিব সেখানে কি করতে পারবে মানুষ আমার সাথে কমিউনিকেট করতে পারবে যখনই মানুষ আমার সাথে কমিউনিকেশন করতে পারবে তখন সেটা হয়ে যাবে টেলিকমিউনিকেশন অর্থাৎ দ্বিমুখী কমিউনিকেশন যখন কোনো কমিউনিকেশন একমুখী হয় সেটাকে আমরা বলতে পারি ব্রডকাস্টিং সেটা কী হতে পারে রেডিও বা টেলিভিশন আর যখনই আমাদের কোনো কমিউনিকেশন দ্বিমুখী হয়ে যায় তখনই সেটাকে আমরা বলবো টেলিকমিউনিকেশন অর্থাৎ আমরা মোবাইলের মাধ্যমে কী করি দ্বিমুখী কমিউনিকেশন হয় অর্থাৎ আমিও কথা বলতে পারি আরেকজন আমার সাথে কথা বলতে পারে মোবাইলের মেসেঞ্জারের মাধ্যমে আমরা সেই সেম কাজ করতে পারি সো দ্বিমুখী কমিউনিকেশন অর্থাৎ উভয়ের কমিউনিকেশনটা যখন বা অনেকের কমিউনিকেশন যখন একসাথে ঘটবে তখন সেটাকে আমরা বলবো টেলিকমিউনিকেশন সবশেষ আসতেছি আমরা ইন্টারনেট এই টেলিকমিউনিকেশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আমরা সারা বিশ্বব্যাপী যোগাযোগ করতে পারি খুব অল্প সময়ের মাধ্যমে আমি যে কোনো স্থানে বসে আমি আমার যোগাযোগ স্থাপন করতে পারবো যে কোনো মানুষের সাথে বা যে কোনো মানুষের সাথে বা স্থানে বসে সো ইন্টারনেটটা হচ্ছে একটা আন্তর্জাতিক কমিউনিকেশন বলা চলে সো ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ পৃথিবীব্যাপী যে কমিউনিকেশন বা কানেকশন সেইখানে আমরা ইন্টারনেটের ব্যবহার দেখতে পাবো অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই সেই কাজটা আমরা করতে পারি তাহলে আইসিটির কয়েকটা ভাগ আজকে আমরা দেখলাম সেটাকে কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট এবার আমরা জানার চেষ্টা করব আইসিটির সুবিধা কী কেন আমাদের আইসিটি প্রয়োজন অ্যাডভান্টেজ কী তার কারণটা হচ্ছে আমরা জানি আধুনিক যুগে আইসিটিবিহীন অর্থাৎ তথ্য প্রযুক্তিবিহীন বা কমিউনিকেশনবিহীন মানুষ পাওয়া খুবই টাফ আপনি এই যুগে দেখাইতে পারবেন না খুব কম মানুষই মোবাইল ব্যবহার করে না পাওয়া যাবে সব মানুষই মোবাইল ব্যবহার করার চেষ্টা করে তার মানে সে অলরেডি কি এই তথ্য প্রযুক্তির মধ্যে অবস্থান করছে সো এই জন্য তথ্য প্রযুক্তির ব্যাপক সুবিধা রয়েছে বলেই এর চাহিদা দিনকে দিন বাড়ছে এবং ভর্তি পরীক্ষাও এই সাবজেক্টটিকে কী করে দিয়েছে কম্পালসারি করে দিয়েছে কারণ চাহিদার সাথে সাথেই তার ব্যবহার বাড়ে সো অ্যাডভান্টেজ আমরা প্রথমটা দেখতেছি বেসিক কমিউনিকেশন সো তথ্য প্রযুক্তির মাধ্যমে অবশ্যই আমরা বেসিক কমিউনিকেশন করে থাকি মানুষের সাথে যোগাযোগ করে থাকি টেলিফোন মোবাইলের মাধ্যমে বা টেলিফোন মোবাইলের মাধ্যমে করতে পারি বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা খুব বেসিক কমিউনিকেশন করে থাকি সেটাকে আমরা এই আইসিটির একটা অ্যাডভান্টেজ বলবো তারপর আমরা আসতে পারি বেসিক ইনফরমেশন টেকনোলজি আমরা কী করি মোবাইলের সাথে কম্পিউটারের সাথে প্রিন্টার যোগাযোগ কানেক্ট করে আমরা বইপত্র বা অনেক কিছু প্রিন্ট করে বের করি স্ক্যানিং করি সো এইগুলাকে আমরা বলতে পারি বেসিক ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আমরা খুব ছোটো ছোটো যে টেকনোলজি দৈনন্দিন জীবনে ব্যবহার করা শিখছি বা ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বেসিক ইনফরমেশন টেকনোলজির মধ্যে ফেলতে পারি তারপর আমরা অ্যাডভান্স কমিউনিকেশন কী যেমন আমরা ইমেইল পাঠাইতে পারি আমরা কী করতে পারি মোবাইল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাডভান্স কমিউনিকেশন করতে পারি তারপর আমরা ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের যোগাযোগ স্থাপন করতে পারি আগে ছিল ফ্যাক্স বা এখন চেঞ্জ হয়ে সেটা ইমেল হয়ে গেছে সো এই ধরনের কমিউনিকেশনকে আমরা অ্যাডভান্স কমিউনিকেশন করবো ইনফরমেশন টেকনোলজি আমরা এখন ইদানিং বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা শিখছি এবং সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস পর্যন্ত এখন ইন্টারনেটের মাধ্যমে বা সেই আইটি জগতে চলে আসছে অর্থাৎ আইটি জগতে আমাদের এখন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে যেই কারণে আমরা বলবো অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আমরা এই অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি খুব ব্যবহার করে আমাদের অনেক কাজেই সমাধান করতে পারছি
তার মানে বোঝা যাচ্ছে এই আইসিটির ব্যবহার বা অ্যাডভান্টেজ কত কত ব্যাপক বা বিশাল। আমরা বলতে পারি এই যুগটা আইসিটি বিহীন সম্ভবই না, অর্থাৎ আইসিটির সাথেই এই পুরো আধুনিক যুগটা সম্পর্কিত। সো এরপরে আমরা ধীরে ধীরে আইসিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে থাকব এবং একের পর এক আমরা এইচএসসির যে বইটা আছে সেই বইটা কমপ্লিট করব, যাতে আমাদের ভর্তি পরীক্ষায় কাজে লাগে। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।